ভোট যুদ্ধ শুরু হয়েছে গুজরাটে বৃহস্পতিবারই গুজরাটে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে বাকি রইল দ্বিতীয় দফার ভোট কিন্তু শেষ মুহূর্তের প্রচারেও থেমে থাকেনি মোদি শার্লিন প্রচার আগামী পাঁচ ডিসেম্বর গুজরাটে দ্বিতীয় দফায় ভোট দীর্ঘ বছর ধরে গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি ষষ্ঠ পেরিয়ে এবার সপ্তমবারের মতো ক্ষমতা দখলে ময়দানে জোর প্রচার চালাচ্ছে বিজেপি একটা সময় প্রতিদ্বন্দ্বী বলেছিল শুধুই কংগ্রেস কিন্তু কালের বিবর্তনে যোগ হয়েছে আম আদমি পার্টির নাম সব দলকে পেছনে ফেলে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ঠিক প্রাক মুহূর্তে পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ রোড শো এর আয়োজন করা হয়েছিল সেখানে মোদীর এই রোড শো বিকেলে শুরু হয় নারদা গ্রাম থেকে মোট ষোলোটি কেন্দ্রের উপর দিয়ে থাক্কার বাপনগর বাপুনগর নিকোল মানি মানিনগর দানি লিমদা জামালপুর খাদিয়া এলিশ ব্রিজ ভেজালপুর ঘটলদিয়া নারায়ণপুর ও সবরমতি হয়ে গুজরাটের গান্ধীনগরে শেষ হয়েছে এই রোড গোটা পথ অতিক্রম করতে সময় লেগেছে চার ঘন্টারও বেশি এই বছরেই বিধানসভা নির্বাচনে এটাই ছিল বিজেপির সব থেকে অনুষ্ঠান প্রধানমন্ত্রী সবথেকে মোদীকে একবার দেখতে রাস্তার দুই পাশে ব্যাপক জনসমাগম হয় বিশাল রোড শো মাঝে প্রধানমন্ত্রী মোদী দীনদয়াল উপাধ্যায় সর্দার বল্লভভাই প্যাটেল ও নেতাজি সুভাষচন্দ্র বসুকেও পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবারের নির্বাচনে একশো বিরাশিটি আসনের মধ্যে কমপক্ষে একশো চল্লিশটি আসনে জয়ী হওয়ার লক্ষ্য স্থির করেছে বিজেপি এ নিয়ে আশাবাদী বিজেপি নেতৃত্বরাও রিপোর্ট আর নিউজ